আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, লাইলাতুল কদর এবং রমজানের শেষ দশকে সর্বশ্রেষ্ঠ সালাত হতে পারে নফল সালাতগুলোর মধ্যে তওবার সালাত। আমরা অনেকেই জানি না যে সালাতটি জীবনে অন্তত একবার পড়ার মাধ্যমে আমার সারা জীবনের সকল গুনাহগাত আমি মাফ করিয়ে নিতে পারি। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে তওবার নামাজ কিভাবে আদায় করতে হয় এবং তওবার নামাজ কি জন্য পড়তে হয়। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। সর্বপ্রথম তওবার নামাজ সম্পর্কে সংক্ষিপ্তভাবে জেনে নেই। এই নামাজ পড়ার জন্য কোনো সময় নির্দিষ্ট নেই, তবে মনোযোগ বৃদ্ধির জন্য গভীর রাতে পড়াই উত্তম। যদি হঠাৎ করে কোনো গুনাহের কাজ করে বসেন অথবা অতীত জীবনের গুনাহ ক্ষমা করার জন্য এই নামাজ পড়তে হয়, তওবা এবং ইস্তেগফার আমাদের জন্য মেরাজ স্বরূপ। হযরত আদম আলাইহিস সালাম এর থেকে পাওয়া গিয়েছে আমাদের সব সময় তওবা করা উচিত। এক বর্ণনায় আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বার এবং অন্য এক বর্ণনায় আছে দৈনিক 100 বার তওবা করতেন। তওবার এই পদ্ধতি পৃথিবীতে সর্বপ্রথম আবুল বাশার হযরতে আদম আলাইহিস সালামই মানব জাতিকে শিক্ষা দিয়ে গেছেন। পৃথিবীর প্রথম মানুষ হিসেবে পৃথিবীর বুকে তিনিই সর্বপ্রথম তওবা করেছেন, আর তিনি যে তওবার দোয়াটি পড়েছিলেন সেটা পবিত্র কোরআনে এসেছে। প্রিয় দর্শক, আমরা চাইলে তওবার সালাতে সিজদায় গিয়ে এই দোয়াটি এভাবে আল্লাহর কাছে পড়তে পারি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রিয় দর্শক, এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামের অতীত জীবনের যাবতীয় সকল গুনাহ, গন্ধম ফল খাওয়ার গুনাহ, জান্নাতের সেই গাছের নিচে যাওয়ার গুনাহ, শয়তানের প্ররোচনায় প্ররোচিত হওয়ার গুনাহ, সকল গুনাহ ক্ষমা করে দিয়েছিলেন এই একটি দোয়ার বরকতে। আমরা অবশ্যই তওবার নামাজে এই দোয়াটি পড়ব। এই নামাজ পড়তে হলে সর্বপ্রথম 110 দোয়া ইস্তেগফার পাঠ করে 2 রাকাত নামাজ পড়ে পুনরায় দোয়া ইস্তেগফার 110 বার পড়ে তারপর কয়েকবার দুরূদ শরীফ পড়ে গুনাহ মাফের জন্য খাস করে আল্লাহ দরবারে মুনাজাত করতে হবে। চলুন বিস্তারিতভাবে নামাজ পড়ার নিয়ম জেনে নেই। প্রথমে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই দোয়াটি পড়ে আপনি শিরক থেকে মুক্ত হয়ে রব্বুল আলামিনের দরবারে মুতাওয়াজ্জু হবেন। তারপরে আপনি নামাজের নিয়ত করবেন, আপনি তওবার 2 রাকাত নফল নামাজ কেবলামুখী হয়ে আদায় করতে যাচ্ছেন আল্লাহু আকবার বলে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখানে একটু লক্ষ্য করবেন, আরবিতে যদি নিয়ত করতে অসুবিধা হয় তাহলে বাংলায় নিয়ত করতে পারেন। যেমন, আমি কেবলামুখী হয়ে আল্লাহ তাআলার জন্য 2 রাকাত তওবার সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। অনেকে আরবিতে নাওয়ায়তু ওয়া নুসাল্লি আল্লাহ তাআলা এভাবে পুরো আরবিটা বলার চেষ্টা করেন এবং পড়তে গিয়ে ভুল করেন। সুতরাং এটি পড়তে হবে, বাধ্যতামূলক নয়। নিয়ত উচ্চস্বরে পড়ারও প্রয়োজন নেই, নিয়ত মনে মনে করলেই হবে। নিয়তটা হচ্ছে একেবারে আত্মিক বিষয়, আপনি মনে মনে ডিটারমাইন্ড যে আসলে আপনি এখন কি করতে যাচ্ছেন, ব্যাস আপনার নিয়ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্দেহে আমাদের অন্তরের খবর জানেন। আপনি সারা জীবনের গুনাহ মাফ করার জন্য 2 রাকাত তওবার নামাজ পড়তে যাচ্ছেন, আপনার দিলের মধ্যে এই অনুভূতি জাগ্রত হলে নিয়তটা হয়ে যাবে। এই অন্তরে মনোবাসনা নিয়ে ব্যাস শুধু আল্লাহ আকবর বললেও বাড়তি করে আর কিছুই পড়ার দরকার নেই। তারপর নামাজের শুরুতে সানা পড়ে নিন, যেমন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বেন, তারপর যে কোনো একটা সূরা পড়বেন, তারপর রুকু সিজদা করবেন। প্রিয় দর্শক, কিরাত তালাওয়াতের ক্ষেত্রে বিশেষ করে আমপাড়ার কিরাতগুলো তালাওয়াত করতে পারেন, কারণ সেখানে কিয়ামত এবং হাসর সম্পর্কে অনেক বেশি আলোচনা হয়েছে। এখানে যে কোনো একটি সূরা পড়তে পারেন এবং অর্থসহ বুঝে বুঝে পড়বেন, চোখের পানি ছেড়ে দিবেন। দ্বিতীয় রাকাতে আবারও সূরা ফাতিহা এবং যে কোনো একটি সূরা পাঠ করে রুকু সিজদা করবেন, তারপর বসে আত্তাহিয়াতু পাঠ করবেন, তারপর সালাম ফিরিয়ে 110 বার ইস্তেগফার পড়বেন। সর্বশ্রেষ্ঠ ইস্তেগফার হচ্ছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তারপর কয়েকবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলার নিকট দুই হাত তুলে ক্ষমা প্রার্থনা করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার পূর্বের জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। প্রিয় দর্শক, লাইলাতুল কদরে এই তওবার নামাজ কমপক্ষে অন্তত 2 রাকাত নামাজ হলেও পড়ার চেষ্টা করবেন। বিশেষ করে রমজানের শেষ দশকের প্রত্যেকটি রাতে যদি 2 রাকাত করে আমি নামাজ পড়ি, তাহলে নিশ্চিত লাইলাতুল কদরে তওবার 2 রাকাত নামাজ পড়া হয়ে গেল। নিঃসন্দেহে এটা নিশ্চিত থাকা যায়, আল্লাহ আমাদের জীবনে অন্তত একবার হলেও এই তওবা ইস্তেগফারের 2 রাকাত নফল নামাজ পড়ার তৌফিক দান করুক এবং জীবনের সকল গুনাহ আল্লাহর কাছে ক্ষমা করিয়ে নেওয়ার তৌফিক দান করুক। কেননা সিজদায় বান্দাহ
আল্লাহ তাআলার সবচেয়ে নিকটবর্তী হয়। যখন তওবার সালাতে আপনি সিজদা গিয়ে আল্লাহর কাছে এই দোয়াটি পড়বেন, যে দোয়াটি হযরত আদম আলাইহিসসালাম পড়েছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আর যদি দু ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারেন, নিঃসন্দেহে পৃথিবীর দুই ফোঁটা পানি আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ। এর মধ্যে এক ফোঁটা হচ্ছে জিহাদের ময়দানে আল্লাহর জন্য বান্দার রক্তের ফোঁটা, আরেকটা হচ্ছে তাহাজ্জতের বিছানায় অথবা তওবার সালাতে বান্দার চোখের পানি, সিজদায় লুটিয়ে বান্দার চোখের পানি। আল্লাহ আমাদের সবাইকে তওবার সালাত আদায় করার তৌফিক দান করুক। আমিন।